সাইবার সচেতনতায় দত্তপুকুর বুলবুল কমিউনিটি হলে বারাসাত জেলা পুলিশের বিশেষ কর্মসূচি। মানুষকে সচেতন করতে বৃহস্পতিবার সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকার উপায় জানানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ইন্টারনেটে যা লেখা থাকে তার সবকিছু সত্য নয় এমনটাই প্রচার এই দিন জানানো হয়। ইন্টারনেট থেকে ব্যাংক প্রতারণা সবটাই এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়। এসডিপি অনিমেষ রায়ের নেতৃত্বে এই কর্মসূচি পালন করে দত্তপুকুর থানার পুলিশ। এই অনুষ্ঠানে মোট 150 জনকে ডাকা হয়। আগামী দিনে এই কর্মসূচি সর্বত্রই নেওয়া হবে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দত্তপুকুর থানার আইসি শুভব্রত ঘোষ, মেজবাবু সত্যম ঘোষ, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সুপ্রভা দেবী, দত্তপুকুর 1 নম্বর পঞ্চায়েত প্রধান সন্ধ্যা দত্ত, উপপ্রধান মান্ত সাহা সহ দত্তপুকুর থানার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। ডিস্ট্রিক্টের পক্ষ থেকে দত্তপুকুর থানাতে যে সাইবার অ্যাওয়ারনেস এবং এটিএম ফ্রড নিয়ে যে অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে চলছে, এখানে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকেরা এখানে উপস্থিত আছেন। প্রায় 150 জনকে আমরা এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পে ডেকেছি এবং খুব ভালোভাবে সাড়া পাচ্ছি। আগামী দিনেও আমরা এরকম অ্যাওয়ারনেস ক্যাম্প করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ। যেভাবে ইন্টারনেটের মাধ্যমে প্রতারণা দিনের পর দিন বেড়েই চলেছে তাতে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতিরোধ হচ্ছে। সেই কারণেই মূলত এই কর্মসূচি নেওয়া হয় দত্তপুকুর বুলবুল কমিউনিটি হলে। এই অনুষ্ঠানের ফলে আগামী দিনে অনেকটাই কমতে পারে এই ধরনের প্রতারণামূলক ক্রাইম, আশাবাদী পুলিশ প্রশাসন থেকে পঞ্চায়েতগুলি। দেখুন, পুলিশও পশ্চিমবাংলা সরকারের আর পঞ্চায়েতগুলোও কিন্তু পশ্চিমবাংলা সরকারের দ্বারাই কম বেশি পরিচালিত হয়, তাই পুলিশ এবং পঞ্চায়েত দুজনের কোলাবোরেশনে এই প্রোগ্রাম। আমরা সর্বোত্তম চেষ্টা করব যাতে এই ধরনের ক্রাইম থেকে মানুষকে যত দূরে সরানো যায়, তার কারণ প্রত্যেকটা মানুষেরই টাকার দাম আছে। অনেক কষ্ট করে তারা টাকা রোজগার করে, কিন্তু সাধারণ একটু শিক্ষার অভাবে তারা ওটিপি বলুন বা ফোনের মধ্যে ভুল মেসেজ বলুন মানুষকে দিয়ে দেয়, যে কারণে যারা ক্রাইমার তারা অতি সহজেই ব্যাংক থেকে টাকাটা তুলে নিয়ে যায়, যেটা কিনা অত্যন্ত খারাপ আমাদের সমাজের কাছে। তার জন্য পুলিশের পক্ষ থেকে এই যে সচেতনতার শিবির, তাতে অংশগ্রহণ করে আমাদেরও ভালো লাগছে এবং যারা অংশগ্রহণ করেছেন তারা শুধুমাত্র একটি ব্যক্তিত্ব নন, এক একজন প্রায় এক একটি পাড়া কভারেজ করে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের জন্য। তারাও সাধারণ মানুষকে বোঝাতে পারবে। আগামী দিনে এই ক্রাইমটা আশা করছি অনেকটাই বন্ধ হবে। আপনি বলছিলেন মানে যেহেতু পুলিশ একরকমভাবে চেষ্টা করছে, আপনি একজন পঞ্চায়েতের উপপ্রধান, আপনার নৈতিক কর্তব্য আছে, আপনারা কি এলাকায় কোনোভাবে ভাবছেন এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা স্কুল কলেজে করার? দেখুন, আমরা চিন্তা করছি যে বিশেষত আমি একবার চিন্তা করেছিলাম যে সমস্ত স্কুল কলেজের, কারণ এই ভুলটা তো ম্যাক্সিমাম যারা 40 বছরের ঊর্ধ্বে বয়স তারাই করে, সাধারণত ক্লাস 9, 10, 11, 12 এই ছাত্রছাত্রীদের বাবা মা যারা আছেন তারা ম্যাক্সিমামই কিন্তু 40 বছরের উপরে, তাদেরকে যদি স্কুলে ডেকে সেসব গার্জিয়ানদের নিয়ে বসে যদি এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় তাহলে কিন্তু তাহলে অনেকটাই ওয়াকিবহল হবে। শুধু তাই নয়, বাচ্চারাও যদি এর সঙ্গে থাকে, ওই ছাত্রছাত্রীরা, তারাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তার বাবা মাকে এই কথাটা শেখাতে পারবে যে তোমরা কাউকে ওটিপি নাম্বার দেবে না, তোমার যে স্কুলে ট্রেনিং হলো বা তাকে সেখানে বোঝালো, এইভাবে করলে পরে আমার মনে হয় ক্রাইমটা অনেকটা বেশি আরও বন্ধ হবে। এর মধ্যে কি এরকম কোনো পরিকল্পনা নিচ্ছেন? আমরা নেব, আমরা জানুয়ারি মাসে এরকম পরিকল্পনা নেব। আমরা 4-5টে স্কুলকে বেছেছি অলরেডি, সেই স্কুলগুলোতে আমরা কথাও বলেছি, তারা আমাদের সাথে ফিডব্যাকও দিয়েছেন, তারা বলেছেন আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে আপনাদেরকে একদিন ডেট দেবো, সেই ডেটে আমরা যাব। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে গিয়ে মানবিক সম্পূর্ণভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং এই ক্রাইমটাকে আমরা আটকানোর চেষ্টা করব। মিনিমাইজ করে আগের স্লাইডে যাবে। এই আগে যেটা বলছিলাম যে পেছন থেকে দেখুন কেউ যদি সে হেল্প করছে, একটু আগে যেটা আমি বললাম সেটা একটা ছবি। হ্যালো স্যার, আমি স্টেট ব্যাংক থেকে বলছি। হ্যালো স্যার, রিসেন্টলি আপনার সেভিংস অ্যাকাউন্টে কোনো বড় ট্রানজ্যাকশন করেছে? এই শুনছো? হ্যাঁ। তুমি কি ব্যাংক থেকে বড় অ্যামাউন্ট টাকা তুলেছো? হ্যাঁ। পিন নাম্বার ওই মোবাইল আছে।
আপনি কার সাথে কথা বলছেন আর কাকি বা পিন নম্বর দিচ্ছেন? যা কিছুই হোক না কেন, ব্যাংকার কখনই আপনার পিন নম্বর চাইবে না। যে কেউ ফোন করুক না কেন, আপনার পিন, সিভিভি নম্বর, ওটিপি, পাসওয়ার্ড এবং আপনার পার্সোনাল ডিটেলস কারোর সাথে শেয়ার করবেন না। সাবধান হন। তা আমি এতক্ষণ যেটা বলছিলাম।